আসসালামু আলাইকুম সবাইকে বয়েজ অফ ফারুক ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে পরে শোনাব হবিবুল্লাহ বাহারের লেখা একটি প্রবন্ধ মরু ভাস্কর যেসব পৃথিবী দণ্ড হয়েছে মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠ ফুটিয়েছেন লাবণ্য মরু ভাস্কর হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাই তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হজরত মুহম্মদ সাল্লা সাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা হজরতের জীবনের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে সত্যের কোষ্টি পাতরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি আরবের লুখে স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলত আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখিয়ে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করত সাহাবিরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন হজরত মুস্তফা সাল্লাহ আলয় সাল্লাম মানবতার গৌরব আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবনযাপন করতেন তেষট্টি বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হজরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয় যিনি ছিলেন এতিম তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা হজরত যখন মদিনার অধিনায়ক তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি অনেক দিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলত না আগুন হজরতের চরিত্র সংমিশ্রণ হয়েছিল কোমল আর কটুরের বিশ্বাসে যিনি ছিলেন অজয় অকুতবই সত্যে ও সংগ্রামে যিনি বজ্রের মতো কটুর পর্বতের মতো অটল তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়ে অন্য কুমর বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই মুখ তার সবসময় হাসি হাসি ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার বল না বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয় বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন বিজয়ের পর সাফা পর্বতের পাল বসে হযরত বক্তৃতা করছিলেন একজন লোক তার সামনে এসে বয়ে কাঁপতে লাগল হজরত দিয়ে বললেন ভয় করছো কেন আমি রাজা নই কারো মনিব নই এমন মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্যই যা আহার্য হজরত জীবনে কাউকে কড়া কথা বলেননি কাউকে অভিসম্পাদ দেননি আনাস নামক এক বৃত্ত দশ বছর হজরতের চাকরি করার পর বলছেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে হজরতের মুখে তিনি কড়া কথা শুনেননি কখনো মক্কায় বা তায়েফে অত্যাচারের জর্জরিত হয়েও হজরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারণ হয়নি বরং তিনি বলেছেন এদের গান দাও প্রভু এদের ক্ষমা করো। জগতে সাম্যের প্রতিষ্ঠা মুস্তফা চরিত্রের অন্যতম প্রচলিত সমাজ ব্যবস্থা ও বিশেষত্ব দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জিত জর্জরিত হয়ে মানবত্বা যখন ঘুমরে মরছিল রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন চরম অবস্থার হাত থেকে ধাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন মানুষকে সালাতে আহ্বান করার জন্য হাফসি গুলাম হজরত বেলালকে নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হজরত নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত তার কন্যা হজরত ফাতেমারাদাউ আনহা কে কেন্দ্র করে সে যুগে ঘরে উঠেছে নারীত্বের আদর্শ হজরত ঘোষণা করেছেন বেহেশে মায়ের পায়ের নিচে সংস্কার কুসংস্কারকে হজরত কোনদিনই প্রশ্রয় দেননি একবার হজরতের পুত্রের মৃত্যু দিনে সূর্য গ্রহণ দেখা যায় লুকে বলাবলি করতে বুঝি হজরতের বিপদে পরিধান করেছে তখনই হজরত এই বাস্তবতা বিরোধী কথা প্রতিবাদ করলেন বলেন আল্লাহর বহু নির্দেশনের মধ্যে দুটি চন্দ্র ও সূর্য কারুর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না হজরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সব সময়। জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকে হোক আরও বলেছেন তিনি জ্ঞান সাধকের দোয়াতে দোয়াতের কালী শহীদের লহুর চাইতে উপবিত্র এইভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গিয়েছেন তিনি সংক্ষিপিত ও পরিমার্জিত এবং সমাপ্ত